পেলেন ধর্ম অবমাননা মামলায় গ্রেফতার বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল। আস্থা আর বিশ্বাস নিয়ে জনগণের সেবক হবে পুলিশ, আশা প্রধানমন্ত্রীর। 659 থানায় হেল্প ডেস্ক উদ্বোধন। তিন মাসে ডায়রিয়ায় আক্রান্ত 4,61,000 মানুষ, পানির উৎস ও মান খতিয়ে দেখার তাগিদ। অনাস্থা ভোটে ক্ষমতা হারিয়েছেন ইমরান খান, প্রধানমন্ত্রীত্বের দৌড়ে এগিয়ে মুসলিম লীগের শেহবাজ শরীফ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। ধর্ম অবমাননার অভিযোগে কারাগারে থাকা মুন্সিগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয়চন্দ্র মণ্ডল জামিন পেয়েছেন। 5,000 টাকা মুচলেকায় তাকে জামিন দেন বিচারিক আদালত। হৃদয় মণ্ডলের আইনজীবী জানান, 22 মার্চ তাকে গ্রেপ্তারের পরদিন আদালতে তোলা হয়। সেদিন জামিন চাইলে বিচারক আবেদন গ্রহণ করেননি। পরে 28 তারিখ আবারও জামিন আবেদন করা হলেও জামিন মেলেনি। এরপর জজ আদালতে জামিনের জন্য আবেদন করা হয়। বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে 20 মার্চ 10ম শ্রেণীর ক্লাসে বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে ক্লাসে আলোচনা করেন হৃদয় মণ্ডল। তিনি ধর্মকে একটি বিশ্বাস এবং বিজ্ঞানকে প্রমাণভিত্তিক জ্ঞান হিসেবে ব্যাখ্যা করেন। গোপনে তার অডিও ধারণ করে এক শিক্ষার্থী। দর্শক, মুন্সিগঞ্জে আছেন সহকর্মী আতিক রহমান পূর্ণিয়া, আমরা চলে যাচ্ছি তার কাছে। প্রণব, এই সুখবরটি সারা দেশে একেবারে আলোচনার ঝড় তোলা এবং বিতর্কিত একটি মামলায় কিছুক্ষণ আগে, এখন থেকে আধা ঘন্টার মতো হলো, দুপুর 1টায় বিচারক বসেছিলেন মুন্সিগঞ্জের এই আদালতে এবং 1:30টার কিছু আগেই তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দেন এবং হৃদয় মণ্ডলের জামিনের খবরের সঙ্গে সঙ্গে এখানে একটি আনন্দের জোয়ার বয়ে যায়। এবং আদালতে উপস্থিত ছিলেন হৃদয় মণ্ডলের স্ত্রী ববিতা হালদার, তার 2 সন্তান সহ তার পরিবার পরিজন উপস্থিত ছিলেন এবং অসংখ্য মানুষের একটি ভিড়ের মধ্যে আদালত পক্ষের যুক্তি তর্ক শুনেন। হৃদয় মণ্ডলের আইনজীবী, আসামি পক্ষের আইনজীবী শামীম মোহাম্মদ আমানুল্লাহ সহ একাধিক আইনজীবী এবং ঢাকা থেকে আইনজীবী আসা আইনজীবীরা তারা যুক্তি তর্কের মাধ্যমে বোঝান, তারা তাদের যুক্তিতে উপস্থাপন করেন যে এই মামলাটি একটি উদ্দেশ্য প্রণোদিত এবং ইচ্ছাকৃত একটি মামলা ছিল। আইনজীবীরা দাবি করেছেন আদালতে এবং তারা পরবর্তীতে আমাদেরকে বলেছেন যে এই মামলাটিতে স্পষ্ট স্কুলের একজন সহকারী ক্লাসে শিক্ষক তার পেশায় যখন নিয়োজিত ছিলেন সেই বিষয়টি নিয়ে একটি মামলা করে এবং মামলার এজাহারে কোনোভাবেই হৃদয় মণ্ডলকে নিয়ে যে অভিযোগগুলো বলা ছিল সেগুলো এজাহারে স্পষ্টভাবে কোনোটি উল্লেখ নেই। এবং এই যুক্তি বিতর্কগুলোর সঙ্গে সঙ্গে হৃদয় মণ্ডলের আইনজীবীরা তারা ইসলামের দৃষ্টিতেও এই যে বিষয়টি তুলে ধরা হয়েছে যে হৃদয় মণ্ডল যেটি বলেছেন যে ধর্ম হচ্ছে বিশ্বাস আর বিজ্ঞান হচ্ছে প্রমাণিত, এই বিষয়টি ইসলামের দৃষ্টিতেও আইনজীবীরা আদালতের কাছে উপস্থাপন করেন এবং আদালত তাতে সন্তুষ্ট হয়ে 5,000 টাকা বন্ডে হৃদয় মণ্ডলের জামিন মঞ্জুর করেন। এবং আদালতেই আইনজীবীরা অভিযোগ করেছেন যে হতে পারে যে এই স্কুল কমিটি এমনও হতে পারে যে কোনো একটি শিক্ষককে তার প্রতিষ্ঠিত শিক্ষক, জনপ্রিয় শিক্ষক এবং স্বীকৃত বিজ্ঞান শিক্ষক, বিজ্ঞান মনস্ক একজন সুশীল মানুষ তাকে এখান থেকে সরিয়ে দিয়ে হয়তো বা আরো 15-20 লাখ টাকা ইনকামের উদ্দেশ্যে এরকম একটি করে থাকতে পারে, যেটি হৃদয় মণ্ডলের পরিবারের লোকজন এই আদালতে আমাদের কাছে এবং আদালতের ভেতরে এই ধরনের একটি আশঙ্কা তুলে ধরেছেন। একই সঙ্গে তারা বলেছেন যে তার প্রতি হিংসা এবং তার জেলাসি থেকেও পূর্ণিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, হৃদয়চন্দ্র মণ্ডলের জামিনের বিষয়ে খবর জানাচ্ছিলেন সহকর্মী আতিক রহমান পূর্ণিয়া। আস্থা ও বিশ্বাস নিয়ে জনগণের সেবক হয়ে কাজ করবে পুলিশ। ভূমিহীনদের জন্য ঘর প্রদান ও পুলিশের বিশেষ হেল্প ডেস্ক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগের যে কোনো সময়ের চেয়ে প্রযুক্তিগতভাবে পুলিশ এখন দক্ষ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত থাকছে রিপোর্টে।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে মানবিক নানা পদক্ষেপের অংশ হিসেবে নারী শিশু প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য বিশেষ সার্ভিস ডেস্ক চালু করেছে পুলিশ। দেশের 659টি থানায় এসব ডেস্ক থেকে সেবা পাচ্ছে জনগণ। সেই সাথে পুলিশের পক্ষ থেকে 520 থানায় গৃহহীনদের জন্য নির্মাণ করা হচ্ছে একটি করে আধুনিক ঘর। ভূমিকম্প এবং গরম ও শীত প্রতিরোধক এসব ঘরে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। এরই মধ্যে সাশ্রয়ী ও উন্নত মানের 400 ঘর নির্মাণ শেষ হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশংসা করেন মানবিক পুলিশের। নারী সমাজ, শিশু বা বয়স্ক যারা, তাদের ভিতরে অন্যায় হলে বলতে পারে না, বিশেষ করে নারীদের ব্যাপারে তো এটা আরও বেশি, কাজে তাদের জন্য অন্তত পক্ষে অন্যায়ের প্রতিকার চাওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে। এটা জনগণের পুলিশেরই কাজ, কাজে আজকের পুলিশ জনগণের পুলিশ হিসেবেই আপনারা আজ মানুষের আস্থা বিশ্বাস অর্জন করেছেন। মুজিব বর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না সে বিষয়ে দৃঢ় প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। আমরা এই সমাজটাকে উন্নত করতে চাই, যারা আমাদের পিছিয়ে পড়া, অনগ্রসর, যারা একেবারে তৃণমূল পর্যায়ে পড়ে থাকে বা যারা বিভিন্ন ক্ষেত্রে একেবারে নিজেদেরকে অবাঞ্ছিত মনে করে পড়ে থাকে, শত নির্যাতনের মুখেও তারা কোনো প্রতিকার চাইতে পারে না, সেই মানুষগুলির ভিতরে একটা আস্থা বিশ্বাস ফিরিয়ে আনা এবং তাদেরও যে নাগরিক অধিকার রয়েছে সেটা নিশ্চিত করা এবং তাদেরকে সেই সহযোগিতা দেওয়া। বিশ্বাস আর ভালোবাসায় জনগণের সেবক হয়ে কাজ করবে পুলিশ বাহিনী, সে আশাও ব্যক্ত করেন শেখ হাসিনা। পুলিশ জনগণের সেবক হবে, কারণ জনগণের আস্থা বিশ্বাস অর্জন করবে। পুলিশের কাছে গেলে যে ন্যায় বিচার পাবে বা একটা ন্যায্যতা পাবে, সেটা এই আত্মবিশ্বাসটা যেন মানুষের মাঝে সবসময় থাকে। আপনারা জনগণের পাশে দাঁড়িয়েছেন, জনগণের পাশে থাকবেন এবং জনগণের কল্যাণে সততার সাথে আপনারা কাজ করে যাবেন, সেটাই আমরা চাই। পরে ভিডিও কনফারেন্সে বিভিন্ন জেলার উপকারভোগীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার অনুসারে আজ পুলিশ আমাদেরকে একটা ঘর করে দিয়েছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। তিন মাসে 461,000 মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ পানিবাহিত কলেরা রোগী। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোর চিকিৎসা সক্ষমতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের, একই সাথে পানির উৎস ও মান খতিয়ে দেখার তাগিদ তাদের। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। সারা দেশে ছড়িয়ে পড়ছে ডায়রিয়া। শুধু মার্চ মাসেই দেশজুড়ে আক্রান্ত 170,000-এর বেশি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বছরের প্রথম তিন মাসে ডায়রিয়ায় আক্রান্ত হন 461,611 জন। এর মধ্যে ঢাকায় রোগীর সংখ্যা 159,000, আর 102,000 রোগী নিয়ে দ্বিতীয় স্থানে থাকে খুলনা বিভাগ। মার্চে রংপুর ছাড়া রোগীর সংখ্যা বাড়ে সব বিভাগে। এ সময় ঢাকা বিভাগে রোগী 50% বেড়ে দাঁড়ায় 66,000-এ। এপ্রিলে প্রকোপ আরও বেড়েছে। মহাখালীর কলেরা হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন প্রায় 1400 রোগী। পরিস্থিতি সামাল দিতে সব হাসপাতালে চিকিৎসা সক্ষমতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। 1400 রোগী থাকে, তাহলে হাউ উই ক্যান ম্যানেজ, স্টিল উই আর ম্যানেজিং, বাট আমার মনে হয় যে গভর্নমেন্টের হেল্প এখানে অবশ্যই দরকার। বিভিন্ন মেডিকেল কলেজে ডায়রিয়া রিলেটেড বেডগুলি আছে, সেগুলি কাজে লাগানো দরকার। এদিকে কলেরা হাসপাতালে যেসব রোগী আসছেন তাদের প্রায় সবাই পাইপলাইনের দুর্গন্ধ ও ময়লাযুক্ত পানিকে দায়ী করছেন। পাতলা হয়ে কান্না বমি, না নিঃশ্বাস নিতে খুব কষ্ট। নবীনবাগে থাকি, খিলগাঁও থানা। অনেকদিন যাবত ওইখানে পানিতে সমস্যা, দুর্গন্ধ, পানি লাইনে সারাদিনই খারাপ আহে, খালি সকালে 8টা থেকে 10টা পর্যন্ত ভালো আহে। হাসপাতালে ভর্তি রোগীদের একটি উল্লেখযোগ্য অংশ কলেরায় আক্রান্ত। বিশেষজ্ঞরা বলছেন, কলেরা জীবাণু সবসময়ই ছিল, তবে অনিরাপদ পানি ও অস্বাস্থ্যকর খাবার এবং আবহাওয়ার পরিবর্তনের কারণেই কলেরার প্রাদুর্ভাব বেড়েছে। পানি যখন কমে যায় তখন এটার ঘনত্ব বেড়ে যায়, আর এই তাপমাত্রাতে এটা খুব দ্রুত বংশবৃদ্ধি করে। কাজেই পানির সরবরাহ যখন কমে যাবে, যদি ঘনত্ব আগের মতোই থাকে, পানি কমে গেলে কিন্তু আপেক্ষিক আকারে ঘনত্ব বেড়ে গেল, আর এই সিজনের সময় আরো অন্যান্য যে পানি সরবরাহ কম, খাবারের মধ্যে থাকা খাবারটা পচে যায়, বাসি হয় সেখানে মধ্যে চলে যায়, ফলে এটা দ্রুত বিস্তার লাভ করে। কোন জায়গা থেকে রোগী বেশি আসতেছে ওই জায়গাতে গিয়ে
আমাদের পানির যারা ব্যবস্থাপনা করে মানে ওয়াসার লোকজন তাদের বিশেষজ্ঞরা গিয়ে ওখানে পরীক্ষা করে দেখা উচিত যে এমন হইতে পারে কেউ যে রাস্তার মধ্যে দিয়ে কোথাও মানে ফেটে গেছে কোথাও লিক হয়ে গেছে এবং সেখানে এইটা ঘটতেছে। দূষিত পানি পানে শুধুমাত্র কলেরা নয়, টাইফয়েড জন্ডিস সহ পানিবাহিত রোগে আক্রান্তের ঝুঁকি বাড়ে। তাই নিরাপদ খাবার নিশ্চিত করার পাশাপাশি পানি ও পয় নিষ্কাশন লাইনে ত্রুটি খতিয়ে দেখার পরামর্শ বিশেষজ্ঞদের। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরব তখন থাকবে। ঘুষের মামলায় ডিআইজি মিজানকে কম সাজা দেয়ায় হাইকোর্টের প্রশ্ন, নিম্ন আদালতের নথি তলব। আবারও আমন্ত্রণ দুপুর দুটার একুশে সংবাদ। ঘুষ গ্রহণের মামলায় বরখাস্ত ডিআইজি মিজানকে কম সাজা দেয়ায় প্রশ্ন তুলেছে হাইকোর্ট। রোববার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ প্রশ্ন তোলেন। পাশাপাশি অর্থ পাচারের মামলায় ডিআইজি মিজানকে খালাসের বিরুদ্ধে দুদকের আপিল গ্রহণ করেছে হাইকোর্ট। তলব করা হয়েছে নিম্ন আদালতের নথি। গেল সপ্তাহে ঘুষ লেনদেন মামলায় কারাদণ্ডপ্রাপ্ত মিজানের খালাস চেয়ে করা আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। আগামী বুধবার অনুষ্ঠিত হবে শুনানি। আমাদের মোদ্দা কথা হলো মানি লন্ডারিং এর চার্জের রেজিস্ট্রি যদি পাঁচ বছর সাজা হয় তাহলে ডিআইজি মিজান কেন খালাস পাবে, কোন যুক্তিতে খালাস পাবে? আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। কালের বিবর্তনে আজ জমিদার নেই, জৌলু সারিয়েছে রাজবাড়িও। সোনা ও কোষ্টি পাথরের মূর্তি সহ মূল্যবান সম্পদ চুরি হয়ে গেছে অনেক আগেই। সংস্কার করে 150 বছরের ঐতিহ্যবাহী রাজবাড়িটি ধ্বংসের হাত থেকে রক্ষার দাবি স্থানীয়দের। টাঙ্গাইলের অলোয়া রাজবাড়ি নিয়ে প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে রায়পাড়া গ্রামে বিশাল অলোয়া রাজবাড়ি। 13 একর জমিতে চারপাশে সীমানা প্রাচীর ঘেরা বাড়িটিতে রয়েছে 3টি ভবন সহ জলসাঘর, দরবার হল, নাট মন্দির, কালী মন্দির, দুর্গাপূজা মন্দির ও শিব মন্দির সহ নানা স্থাপনা। সন্তোষের রানী দিনমণি রায় চৌধুরানীর ভাগিনী কনকলতা চৌধুরানীকে বিয়ে করে অলোয়া পরগনার জমিদারি পান শচীনাথ রায় চৌধুরী। এরপর স্ত্রী কনকলতা রায় চৌধুরানীর নামে কনকলতা ইঁট তৈরি ও মুঘল আমলের বিভিন্ন নকশা ও কারুকাজ ব্যবহারে স্থাপন করেন রাজবাড়িটি। 1947 সালে দেশভাগের পর জমিদার শচীনাথ রায় চৌধুরী বাড়িঘর ও সহায় সম্পদ ফেলে চলে যান ভারতে। সময়ের বিবর্তনে অরক্ষিত রাজবাড়িটির আজ ভগ্নদশা। এই ঐতিহ্য কেউ রাখতে পারলো না, কারণ এই যে দেখেন যে সবকিছু খুলে খুলে নিয়ে গেছে। গা দক্ষিণ সাইডে 3 তলা একটা বিল্ডিং ও ছিল, ওরা ভাঙা লাগছে, ওরা আমাদের পূজা টুজা হইতো। আবার এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি এই জমিদার বাড়ি, এটা হলো মানসা কোটা। পড়াইতেছি, খুব সুন্দর লাগছে, এখন তো সেতুল্য নাই। আমাদের ছেলে মেয়ে এই ইতিহাস জানুক। মুক্ত পরিবেশে এই রাজবাড়িটা সুন্দরভাবে গড়ে তুলুক সরকার সুদৃষ্টি দিয়ে, সেটাই কামনা করব। রাজবাড়িটি সংরক্ষণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান এই ভূমি কর্মকর্তা। বিল্ডিংটা খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় এটা ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। এই জন্য প্রত্যন্ত বিভাগ থেকে যদি এটা উদ্যোগ নিয়ে সংস্কার করা হয় তাহলে হয়তো শহরের পাশেই কোনো জাদুঘর হিসাবে চিহ্নিত করতে পারে। দ্রুত সংস্কার করে ঐতিহ্যবাহী রাজবাড়িটি পরিণত হতে পারে পর্যটন কেন্দ্রে। সমর ইসলাম, একুশে টেলিভিশন। এর সাথে শেষ করছি দুপুর দুটার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জামিন পেলেন ধর্ম অবমাননা মামলায় গ্রেপ্তার বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল। আস্থা আর বিশ্বাস নিয়ে জনগণের সেবক হবে পুলিশ, আশা প্রধানমন্ত্রীর। 659 থানায় হেল্প ডেস্ক উদ্বোধন। 3 মাসে ডায়রিয়ায় আক্রান্ত 4,61,000 মানুষ, পানির উৎস ও মান খতিয়ে দেখার তাগিদ।
এবং অনাস্থা ভোটে ক্ষমতা হারিয়েছেন ইমরান খান প্রধানমন্ত্রীত্বের দৌড়ে এগিয়ে মুসলিম লীগের শেহবাজ শরীফ দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে-24online এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ বেলা 3:30 মিনিটে একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন একুশের সাথেই থাকুন